আসসালামু আলাইকুম সবাইকে, আজকে একটি ছোট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে ব্লগে কি কি থাকছে দেখুন। মা আর বাবা আমাদের রেখে বিকালে কোজনে গেছে, এখন দেখি কি কি আছে। রুবি হেল্প করতে ওকে, এটা এটা কেচি লাগবে, ওটা তুমি পারবে না, তোমার হাত কাটবে। দুইটা ছোট ছোট পাপোশ বলা যায়, কার্পেট না, ছোট পাপোশ। তারপর এটা এটা হলো টু পিস, হ্যাঁ পড়বো তুমি, এটা একটা টু পিস। হ্যাঁ এটা খোলো, আরে এমনি ঘুরতে গিয়ে তা আমার এগুলি দেখলে খালি কিনতে ইচ্ছা করে। ছয়টা ছয়টা দেখো গণ তো, ছয়টা আছে নাকি? ছয়টা, আরে আর এটা কয়টা দেখো তো, টেবিলে বাচ্চাদের রেখে তারপর আমি আর অদ্রির বাবা একটু বের হয়েছিলাম আর ঘরের জন্য টুকটাক কেনার জন্য। এই কেনাকাটা তো সবসময় একটু একটু থাকেই, তো কিনতে গেলেই দেখা যায় যে ঘরের জিনিসে বেশি পছন্দ হয়, এখন আর নিজের জন্য আর কি কিনবো। আয়ান এগুলো যদি এবার ফালাও, তোমার খবর আছে? তোর এটা অন্য একটা কুলার ব্যাগ, আর এটা আয়ানের, আর ওটা অদ্রির, আর এই থ্রি পিসটা রুবির জন্য আনা হয়েছে। অন্য একটা বসে অনেক বড় দেখতো, লেস টেস নাকি আছে কুলো। বললো অন্যটা অনেক বড় আছে, লেস আছে দুই পাশে, ওই যে খুশি কাটা লেস টেস দেওয়া। অন্যটা বড় না, আরেকটা কালার ছিল অরেঞ্জ কালার, আমি তো কিনে এটা খুলতো। আরেকটা কালার পছন্দ হয়েছে কিন্তু পায়জামাটা না, মানে মনে হইতেছে মিলে নাই। এটা সামনে বোধ হয়, আর ওটা ওই সাইডে হাতা এখন। আজকে সকাল সকাল কি দেখাচ্ছি, কালকে অনেকগুলা গাছ এনেছি, নয়টা এনেছি, কি সুন্দর হয়ে পড়ছে ফুলগুলো। এই যে এখানে এখানে দুই কালারের গাঁদা, আর এখানে দেখুন পাঁচ কালারের, এইটার নামটা খালি ভুলে যাই। আমি গতবারও কিনেছিলাম এই গাছগুলি, তো সিজনাল গাছ তো মারা যায়। এগুলো খুবই সুন্দর লাগে, আমার আগেও ছিল গাছগুলো। আসলে সিজনাল গাছ তো ছয় সাত মাস থাকে, তারপরে কিনতে ভালোই লাগে। আর এগুলোতে কি সুন্দর এতগুলো ফুল ফুটে আছে, সুবহান আল্লাহ। দুইটা কালার, আর এটা হচ্ছে পাঁচটা কালার। গাঁদা গাছ কিনেছি দুই কালারের, অরেঞ্জ আর ইয়েলো। গতকাল রাতে অদ্রির বাবার সাথে গিয়ে গাছ আর ঘরের জন্য টুকটাক জিনিস কিনেছি। তো আমার এই ছোটো ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে একটি লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।